আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায়ের 57 নম্বর পেজ থেকে। 57 নম্বর পেজে রয়েছে পড়ে কি বুঝলাম। আমরা আজকের ক্লাসে এই পড়ে কি বুঝলাম এখান থেকে আলোচনা করব। তোমাদের বইয়ে দেখো এখানে রয়েছে যে আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। দেখো আত্মস্মৃতি রচনা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওই রচনাটিতে রচনাটি থেকে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর দাও। তো তোমাকে এইগুলো আলোচনা করতে হবে এবং সংক্ষেপে এগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমরা এগুলোর উত্তর দিব। তো প্রথম যে প্রশ্নটি দেখো, ক নম্বর, এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়? আমরা ওই রচনা পড়েছি এবং সেখানে কোন কোন সময়ের তথ্য পাওয়া যায়, কেমন তথ্য পাওয়া যায় সেগুলো এই যে ফাঁকা জায়গা আছে এখানে লিখতে হবে। তো দেখো সেটার উত্তর নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা এইভাবে লেখাগুলো শুরু করতে পারি যে দেখো, আবু জাফর শামসুদ্দিনের লেখা আত্মস্মৃতি রচনা থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলো হলো, আমরা এক দুই দিয়ে এরকমই করতে পারি। এক নম্বর হচ্ছে লেখকের বাল্যকালের তথ্য পাওয়া যায়। আমরা তার বাল্যকালের তথ্য এখানে পেয়ে যাই, তাই না? পেতে পারি, কারণ তিনি এখানে তার বাল্যকালের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন, তাই না, তথ্য। তারপর দেখো 1952 মানে 1857 সালে যে ফৌজি বিদ্রোহের তথ্য সেটা সম্পর্কে পাওয়া যায়, সেখানেও এগুলো নিয়েও আলোচনা করা আছে। এরপরে 1919 থেকে 2000 সালে যে কংগ্রেস খেলাফত আন্দোলন হয় সে আন্দোলনের কথাও কিন্তু এখানে উল্লেখ পাওয়া যায়। তারপরে 1919 সালে 12 ঘন্টা সময়ব্যাপী ঝড় হয়েছিল, ঠিক আছে, ব্যাপী ঝড় হয়েছিল বা 12 ঘন্টা সময় ধরে কি হয়েছিল, ঝড় হয়েছিল, ব্যাপী দিলে ধরে দেওয়ার দরকার নেই, ঝড় হয়েছিল, সেই ঝড়ের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখো এত যদি লেখাটা যদি বড় মনে করে থাকো, যদি বেশি হয়ে যায়, তো এখান থেকে তোমরা তোমাদের মতো করে দু একটা বাদ দিয়ে ছোট ছোট করে লিখবা, ঠিক আছে? আর লেখাগুলো অনেক ছোট করে লিখবা। তোমরা সবাই বেশিরভাগই জিজ্ঞাসা করো এটাই যে আমরা এত বড় লেখা কিভাবে লিখবো, এত বড় লেখা কিভাবে লিখবো। তো তোমাদের জন্য আমি এটাই বলি যে এত বড় লেখা তোমার লেখা দরকার নেই, এখান থেকে দুই তিন যতটুকু তোমার বইয়ে এটে যায় ততটুকু তুমি এখান থেকে লিখবা, সব লিখবা না, ঠিক আছে, যতটুকু এটে যায় ততটুকু লিখবা। কারণ আমরা এখানে উত্তরটা বড় করে দিয়েছি বা বেশি করে দিয়েছি যাতে তোমরা জানতে পারো এবং তোমার যে তোমার বন্ধুরাও যাতে সবাই যে একই রকম যদি লেখো তাহলে তো সমস্যা। তো এখানে বিস্তারিত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা জিনিসটা বুঝবা, বোঝার পরে নিজেরা নিজেরা করে লেখবা, ঠিক আছে, নিজেদের মতো করে। তো গ্রামের, এরপর খ নম্বর যে প্রশ্নটা, গ্রামের প্রকৃতির মানে বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এখানে দেখো তিনি তার গ্রামের কিন্তু বর্ণনা দিয়েছেন। দেখো আমরা যখন রচনাটি পড়েছিলাম তখন দেখো সেখানে লেখা ছিল যে তার গ্রামের খাল বিলের ঘটনা, তারপর তার যে গ্রামের যে বাজার ছিল সেই বাজারের ঘটনা লেখা ছিল, তাই না? তারপর দুইটা নদী ছিল, নদী দুটো মিশে যেত, এরপরে এই নিয়ে বিভিন্ন ধরনের রূপক কথা কথা ছিল, তাই না? এই সমস্ত লেখা ছিল। তো তার গ্রামের এলাকায় যাইতে তার অনেক ভালো লাগে, যদিও শহরে যেখানে থাকুক না কেন অন্য জায়গায় গাছপালা থাকলেও তার গ্রামের গাছপালা তার কাছে ভালো লাগে। তো এই লেখাগুলো তিনি তুলে ধরেছিলেন তার রচনাটিতে। তো এখানে দেখো লেখক তার লেখার মধ্যে কি করেছেন, দেখো লেখক তার লেখার মধ্যে লেখক তার লেখা মানে তার লেখার যে রচনা, লেখক তার লেখক রচনা, এখানে দেখো দুইবার হয়ে গেছে, কোনো একটা কাটা দিবা। হ্যাঁ, লেখক তার রচনায় এখানে লেখবা, লেখক তার রচনায় একটু কাটা, ঠিক আছে, রচনায় নিজের গ্রামের অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন, ঠিক আছে, গ্রামের অপরূপ সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন, যেমন বিভিন্ন ঋতুতে তাদের গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন, তারপরে গ্রামের সহজ সরল মানুষের জীবন জীবিকার সঙ্গে গ্রামের খাল বিল নদী নালার যে সম্পর্ক সেটাকে তুলে ধরেছেন, আশেপাশের পশু পাখিদের সম্পর্কে তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তারপর এসব কথা মানে এই যে কথাগুলো তিনি তুলে ধরেছেন এসব কথায় বলা যায় যে গ্রামের প্রকৃতির বর্ণনা দিয়ে লেখক তার নিজের গ্রামের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন, তার গ্রামকে তিনি যে আকারে ভালোবাসেন সেই ভালোবাসাটা তিনি প্রকাশ ঘটিয়েছেন। এরপরে দেখো পরের যে প্রশ্নটি ছিল, পরের প্রশ্নটি হচ্ছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক হয়েছে তা আলোচনা করতে বলা হয়েছে। তো দেখো এখান থেকে আমরা দেখবো আত্মস্মৃতি রচনাটিতে আবু জাফর শামসুদ্দিন ওই সময়ের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। যেমন দেখো দেখো ওই বানান তোমার চাইলে ওই এরকম দিতে পারো, ওই সময়ের ওই দিতে পারো, ওই সময়ের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। তো আলোচনা যেমন দেখো ব্রিটিশদের শেষ দিকে হিন্দু মুসলমানদের বিভক্তিকরণের ঘটনা, কংগ্রেস কাম খেলাফত প্রতি মানে কমিটি গঠনে উল্লেখ করা হচ্ছে, মহাত্মা গান্ধী এবং
আলী ভাইদের নামে জয়ধ্বনি কথা উল্লেখ করা হয়েছে। হিন্দু মুসলমান যে মিলমিশ করে থাকতো সেটাকে তিনি তুলে ধরেছেন, ঠিক আছে, তালবশতা করে থাকতো সেদিকটাকে তুলে ধরা হয়ে তুলে ধরেছেন তিনি। তিনি যেহেতু কখনোই এই বিভক্তিকরণকে পছন্দ করেন নাই, তাই আমরা বলতে পারি তিনি সামান্য পক্ষপাতমূলক আচরণ করেছেন। কেন পক্ষপাতমূলক, এই যে মুসলমান এবং হিন্দুদের যে বিভক্তিকরণ সেটাকে তিনি পছন্দ করেন নাই, তার মানে এখানে রাজনৈতিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পক্ষে তিনি ছিলেন না, তিনি বিভক্তি না করানোর পক্ষে ছিলেন, তার মানে এখানে সামান্য পক্ষপাতমূলক আচরণ করেছেন। তারপর দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে, পরের যে প্রশ্নটা বলা হয়েছে যে 58 নম্বর পেজে লেখা নিয়ে মতামত, এখানে যে আমরা লেখাটা পড়লাম ওই লেখা নিয়ে আমাদের কোনো মতামত আছে কিনা, ঠিক আছে, এটা আমাদের বলতে হবে। আত্মস্মৃতি রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে বা সন্দেহ জেগেছে তা নিচের ছকে উল্লেখ করো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা করে এখানে দেখানো হয়েছে। তো নমুনাটি কি দেখো, এখানে বলা হয়েছে যে আত্মস্মৃতি রচনায় যা আছে, ঠিক আছে, আত্মস্মৃতি রচনাটিতে যা আছে আর আমার মতামত জিজ্ঞাসা। যেমন দেখো আত্মস্মৃতি রচনাটিতে আছে 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। তো অনলাইনে খোঁজ নিয়ে দেখেছি ওই তথ্যটি সঠিক যে এরকম 12 ঘন্টা ধরে ঝড় হয়েছিল এবং টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। তো বাকি এখানে আমাদের দুইটা ঘর ফাঁকা দেওয়া আছে, এই দুইটা ঘর আমাদেরকে নিজেদেরকে পূরণ করতে হবে। তো আমরা দেখো এইভাবে পূরণ করতে পারি। 2 নম্বর যেটা সেটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, 2 নম্বর, 1 নম্বরটা তো আমরা এটা লেখা দেওয়া আছে, ঠিক আছে, এই যে এটা দেওয়াই আছে, তাহলে আমরা 1 নম্বর করব না, 2 নম্বর থেকে আমরা পূরণ করব। দেখো 2 নম্বরে বলা আছে যে 2 নম্বরে 1859-59 সালের দিকে মাওলানা কেরামত আলী জৌনপুরী কিছুকাল আমাদের বাড়ির দিকে তার আস্তানা করেন। তো আমার বাংলা স্যারের কাছে শুনেছি এই কথাটি, এই তথ্যটি। তো দেখো এইটা আমার দাদার কাছে শুনেছি এই তথ্যটি কি সঠিক, মানে 1859 সালের দিকে মাওলানা কেরামত আলী জৌনপুরী কিছুকাল আমাদের বাড়ির দিকে তার আস্তানা করেন, মানে লেখকের বাড়ির দিকে আস্তানা করেছিলেন। তারপর দেখো 1957 সালে ফৌজি বিদ্রোহের ঢাকার দেশি সিপাহীরা যোগ দিয়েছিলেন। এই এটা কিন্তু তোমার বইয়ে ভুল দেওয়া আছে তথ্য, আমরা আমার বাংলা স্যারের কাছে শুনেছি এই তথ্যটি ভুল, মূলত এখানে 1857 সাল হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে পূরণ করে ফেলতে পারি। পরে দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই যে আমরা তথ্যমূলক রচনাটিতে পড়লাম, ঠিক আছে, তথ্যমূলক রচনা, ঠিক আছে, আত্মস্মৃতি শিরোনামে লেখাটিকে বা কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়, তোমার উত্তরের সাপেক্ষে এখানে কি করতে হবে, যুক্তি দেখাতে হবে। তোমার উত্তরের পক্ষে এখানে যুক্তি দেখাতে হবে যে কেন এটাকে আত্মস্মৃতিমূলক রচনাকে, মানে এটাকে কেন অভিজ্ঞতা ভিত্তিক রচনা বলা যাবে, ঠিক আছে, কিভাবে বলতে হয়। এই জন্য আমরা দেখো এটার উত্তর আমরা এখানে লিখে দিয়েছি, আমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আমরা জানি যে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে তথ্য রচনা করা হয় তাকে কি বলা হয়, তাকে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা হয়। এ ধরনের তথ্যমূলক রচনায় নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তথ্য পাওয়া যায়। আবু জাফর শামসুদ্দিনের লেখা দেখো এখানে তোমার বইটা দীর্ঘিকা দেওয়া আছে, আবু জাফর শামসুদ্দিনের লেখা আত্মস্মৃতি রচনাটিতে আমরা সেরকম অনেক তথ্য পাই। রচনাটিতে ওই সময় তার নিজের পরিবার, তারপরে গ্রামের অবস্থা, তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট গুলো তুলে ধরেছেন। যেহেতু রচনাটি তার অভিজ্ঞতা ভিত্তিতে লেখা এজন্য এই রচনাটিকে আমরা কি বলতে পারি, অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বললে আমাদের কি হবে না, ভুল হবে না, ঠিক আছে। তো আমাদের এখানে বলা হয়েছিল যে এই রচনাটিকে তথ্যমূলক রচনা লেখা যায় বলা যায় কিনা যায়, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো এটা আমরা ব্যাখ্যা করলাম, ঠিক আছে। এখানে দেখো তথ্যমূলক রচনা কাকে বলা হয় তার সংজ্ঞাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে বা উদাহরণ দেওয়া রয়েছে। যেমন দেখো তথ্য পরিবেশন করাই যে রচনার মূল লক্ষ্য তাকে তথ্যমূলক রচনা বলা হয়। তথ্যমূলক রচনা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দেখো লাইব্রেরি ভিত্তিক হতে পারে, পর্যবেক্ষণ ভিত্তিক হতে পারে, অভিজ্ঞতা ভিত্তিক হতে পারে। তা আমরা যেটা পড়লাম সেটা তো অভিজ্ঞতা ভিত্তিক রচনা ছিল। লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরির ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য লাইব্রেরিতে সংরক্ষিত পত্র পত্রিকা, বই, দলিল পত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক আর কি বস্তু, পুঁথি, অডিও, ভিডিও ইত্যাদি তথ্য পাওয়া যায়। আর পর্যবেক্ষণ ভিত্তিক হচ্ছে সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনার জন্য সরজমিনে গিয়ে, মানে সরজমিনে ওখানে এই ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ করা হয়,
সাক্ষাৎকার এবং দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে কি করা হয়, তথ্য সংগ্রহ করা হয়। অভিজ্ঞতা ভিত্তিক রচনা নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, স্মৃতি, তারপর দেখো ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়। তো এইভাবে হচ্ছে তথ্যমূলক রচনা লেখা হয়, ঠিক আছে? তো তথ্যমূলক রচনা কয় প্রকার আমরা জানলাম, লাইব্রেরি ভিত্তিক, পর্যবেক্ষণ ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক। তো আজকের ক্লাস দেখো আমরা 59 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করে ফেললাম। পরবর্তী ক্লাস আমরা চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।